হ্যালো আমার নাম অর্পণ সিংহ আজকে আমি তোমাদের ইমিউনোলজি নিয়ে ইন্ট্রোডাকশন দেব এবং আলোচনা করব আশা করি তোমরা সবাই লিঙ্ক পেয়ে গেছো এবং পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেওয়া হয়েছে যাতে তোমরা সবাই যাদের কাছে বই নেই ইভেন তারাও এই কন্টেন্টটা নিয়ে এগোতে পারো অনেকে লিঙ্ক পেয়েছো এবং যারা এই ভিডিওটা পরে দেখছো তো তাদের জন্য বলে দিই যে তোমরা অবশ্যই নিজের নামটা কমেন্টে লিখে জানাও এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে মানে এখন ধরো বাজে আমার সাতটা থেকে ক্লাস শুরু করার কথা ছিল তো সাতটা পাঁচ থেকে দশ বাজে এখন আমি চাইছি যে এই ভিডিওটা শেষ হবে ধরো কুড়ি মিনিট তিরিশ মিনিট বাদে তো তারপরে তোমরা নিজের নামটা এবং রোল নাম্বারটা কমেন্ট সেকশনে লিখে জানিও না অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার রয়েছে ওকে আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশান দেবো ইনডেপথ কিছুই যাচ্ছি না জাস্ট এই ইমিউনোলজি একটা নতুন চ্যাপ্টার তোমাদের জন্য তো এর সম্বন্ধে আমরা একটু আলোচনা করব ওকে দেখো ইমিউনোলজি জিনিসটা কি ইমিউনোলজির এখন কমেন্ট করে লাভ নেই আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমাদের নাম আর রোল নাম্বারটা একটু পরে কমেন্ট করবে ওকে হ্যাঁ গুড ইভিনিং দেখো ইমিউনোলজি ইমিউনোলজি জিনিসটা কি ভূমিকা হিসাবে বলে দিই বইয়ের ভূমিকা তো আছেই আমাদের বডিতে নিজস্ব একটা ডিফেন্স মেকানিজম এটা হচ্ছে ইমিউনোলজি কার এগেনস্টে ডিফেন্স মেকানিজম এটা হচ্ছে ছোট ছোট পার্টিকেল লিভিং অর নন লিভিং এই সমস্ত পার্টিকেলের অ্যাগেনস্টে আমাদের যে ডিফেন্স মেকানিজম এইটাই হচ্ছে ইমিউনোলজি এটা আমাদের ইমিউন সিস্টেম যে ডিফেন্স করে সেটা নিয়ে পড়াশোনা ইমিউনোলজি ওকে এবার সংজ্ঞাটা একটু জেনে নিই বইয়ের সংজ্ঞাটাই বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগাক্রান্তের হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রমতা বা ইমিউন সিস্টেম বলে সংজ্ঞা পেয়ে গেলাম তোমাদেরকে সবাইকে পিডিএফ পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমরা যাতে নোট ডাউন করে নাও আমি পরের যে ভিডিওটা ছাড়বো তোমাদের সাথে যে ভিডিওতে আমরা পরের ভিডিওতে কোশ্চেন তারপরে ইম্পর্ট্যান্ট পার্ট এইগুলো সব নিয়ে আলোচনা করব এই একই পিডিএফের উপর ঠিক আছে পিডিএফ চেঞ্জ হবে না বা এই প্রথম পাঁচটা পেজ ওকে দেখো এখানে বই অনুযায়ী আমরা যাব কেননা আমাদের পড়তে সুবিধা হবে যার আশা করি সাঁতার বইটা সবার কাছেই আছে তো অসুবিধা হওয়ার কথা না কি বলছে দেহের বিভিন্ন কলা এবং কোষ বা অনেক প্রোটিন দ্বারা বেসিক্যালি দুটো জিনিস জেনে রাখো দুটো জিনিস নিয়ে আমাদের ইমিউন সিস্টেম গঠিত হয় একদম সহজ সরলভাবে বলতে গেলে কিছু কেমিক্যাল কম্পাউন্ড মানে প্রোটিন মলিকিউলার কি যাই হোক কিছু কেমিক্যাল কম্পাউন্ড আর হচ্ছে কিছু সেলুলার কম্পাউন্ড এই দুটো জিনিস দিয়ে আমাদের ইমিউন সিস্টেমটি গঠিত হয়েছে ওকে এইবার এইখানে বিভিন্ন জিনিস নাম আছে আমি এক এক করে নিচ্ছি হ্যাঁ লিম্ফোসাইট তারপর নাল সেল মন আচ্ছা ঠিক আছে আমি নিজের মতন করেই বলে মনোসাইট বা শ্বেত রক্তকণিকার সমস্তটাই প্রায় প্রায় ইমিউন সিস্টেমে কাজে লাগে এছাড়াও আমাদের যেই বডি সারফেস এরিয়া সেটাও কিছুটা কাজে লাগে তারপরে বিভিন্ন এই শ্বেত রক্তকণিকা থেকে আমাদের কিছু কিছু কম্পাউন্ড তৈরি হয় যেমন ধরো খুব গরম খামার চে মতন তো বিভিন্ন শ্বেত রক্তকণিকা যেমন ধর টি লিমফোসাইড বা টি সেল এই টি সেল থেকে কিছু অ্যান্টিবডাইজ এই প্রোটিনগুলো বাইরে থেকে আসা অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরকে প্রোটেক্ট করতে সাহায্য করে আমরা এই পুরো চ্যাপ্টারে যখন একটা একটা জিনিস করে জানবো তখন পুরো ব্যাপারটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে শুরুর জন্য আমি এই ইমিউন সিস্টেমকে আমাদের ইমিউন সিস্টেম যেভাবে কাজ করে সেটাকে দুটো ভাগে ভাগ করতে পারি এক ইনেট ইমিউনিটি বা তোমাদের বইয়ের ভাষায় সহজাত অনাক্রমতা আরেকটা হচ্ছে ইমিউনিটি তোমাদের বাংলা হচ্ছে অর্জিত অনাক্রমতা তো এই সহজাত অনাক্রমতা আর অর্জিত অনাক্রমতা এই দুটোর উপর বেশ করেই আমাদের কাজ হয় ইমিউন সিস্টেমের কিন্তু যদি তোমরা একটু ব্রডলি দেখো তাহলে তিনটে সিস্টেম আছে এক হচ্ছে সারফেস ইমিউনিটি মানে আমাদের ধরো বডির বা বাইরে যা যা রয়েছে সমস্তটাই সারফেস ইমিউনিটির মধ্যে যাবে দ্বিতীয়তে আসবে সহজাত ইমিউনিটি বা অনাক্রমতা তৃতীয়তে আসবে অর্জিত তো প্রথমে বাইরের দিকটা সম্বন্ধে একটু আলোচনা করা যায় দেখো দেহেরও কি আছে একদম উপর থেকে নিচে অবধি আমরা যদি খেয়াল করি তাহলে পুরোটা আমাদের স্কিন দ্বারা ঢাকা আমাদের ভিতরকার অর্গান ইন্টারনাল অর্গান অনেক পরে আসে তার বাইরেই আমাদের একটা সেল স্কিন লেয়ার রয়েছে তো এই স্কিন লেয়ারটা হচ্ছে আমাদের আউটার যে সমস্ত ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো সেই সমস্ত জিনিস থেকে আমাদের প্রোটেক্ট করে আর এটা জানলে অবাক হবে স্কিন হচ্ছে আমাদের সবথেকে বড় অর্গান তো এই সব থেকে বড় অর্গানটা আমাদের বিভিন্ন রোগ থেকে বা অনেক ক্ষতিকারক জিনিস থেকে রক্ষা আর আমাদের বাইরে বাইরের হাতে পায়ে মুখে যাই তুমি কোষ নিয়েই তো সব গঠিত তো এই যে সেল লেয়ার গুলো এখানে চারটা তিনটে থেকে পাঁচটা মিনিমাম ডেড সেল লেয়ার থাকে মানে ওই ত্বকের কোষগুলো মোড়ে শুকিয়ে একটার উপর একটা জমে থাকে এইটা হচ্ছে আমাদের বাইরের দিকে এবং সেটা অনবরত হতে থাকে মানে সারা দেহ থেকে এই মৃত কোষগুলো থাকে তোমরা যদি এই স্টেটমেন্টটার একটু রিসার্চ করতে যাও তাহলে দেখতে পাবে আমরা বাড়িতে আছি তো এইবার আমাদের ঘরে খুব গরম লাগছে তো আমরা বাড়িতে আছি আমাদের ঘরে রোজ ঝাড় দেওয়া হয় পরিষ্কার রাখার জন্য আমাদের ঘরের যে ধুলাটা রয়েছে সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় ফেলে একটু দেখি তাহলে দেখতে পাবো যে এর সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ওই বাইরের ডাস্ট পার্টিকেল না আমাদের নিজস্ব শরীরের ডেড সেল মাইক্রোস্কোপ এখন অ্যাভেলেবেল না তোমার কাছেও না আমার কাছেও না কিন্তু যখন আমরা কলেজ যাবো কেউ যদি পরীক্ষা করতে চাও অবশ্যই করো যে ঘরের ধুলোর মধ্যে প্রচুর ডেড হিউম্যান স্কিন সেল থাকে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটাকে ওই স্টেটমেন্টটাকে কভার করছে যে আমাদের স্কিনের ডেড সেলগুলো প্রত্যেক দিন শেড হয় ওকে এবার শেড হওয়ার পিছনে ব্যাপারটা কীরকম দেখো আমাদের এই যে সারফেসটা স্কিন সারফেস এটা তো এক্সপোজড বাইরের দিকে তো বাইরে কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া বা যাই কিছু প্যাথন এসে আমাদের ধরো হাতের এখানটায় বসলো এবার খুব ছোট পার্টিকেল তো এবার এখানে যে কোষ ছিল সেই কোষ লেয়ারটা বললাম অনবরত শেড হতে থাকে মানে ঝরে পড়তে থাকে তো ওর উপরে এসে বসেছে ওই সেল লেয়ারটা শুদ্ধ খসে পড়ে গেল তাহলে আমাদের বডি থেকে তো বেরিয়ে গেল প্যাথোজেনটা এইরকম আমাদের চোখের জল দেখো চোখটা সবসময় বেশিরভাগ সময় খোলা দেখো অন্তত যখন জেগে থাকি তো চোখের লেয়ারটাও আমাদের অনেক ইমিউনিটিতে হেল্প করে চোখ দিয়ে সচরাচর আমরা দেখি না যে বাইরে থেকে কোনো জার মেলো চোখের মাধ্যমে ঢুকে গেল। আসে হয় কিন্তু অতটা ডেইলি বেসিসে হয় না আমাদের মুখের লালা রস এইটাও আউটার লেয়ার বা আউটার ইমিউন সিস্টেমের অংশ তারপরে আমাদের ধরো একটা কিছু খেয়ে নিলাম খাওয়ার সঙ্গে কোনো একটা এই যে আমাদের স্টমাকের এইচ সেটাও বাইরের থেকে আসা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক সেটা থেকে আমাদের অনেকটা প্রোটেক্ট করে আরেকটা এক্সপোজ সেকশন হচ্ছে ইউরিনোজেনিটাল সিস্টেম আমাদের সেখানেও অনেক প্রোটেকশন থাকে ইভেন লাস্ট যেটা আমরা বলতে পারি যে মল ত্যাগ যেখান দিয়ে করি আমরা অ্যানাস সেখানেও আমাদের ইমিউন সিস্টেম কাজ করে বাইরে থেকে কোনো কিছু ভিতরে আসতে দেয় না ওকে এটা গেল আউটার লেয়ার এইবার এর পরের লেয়ারটা কি এর পরের লেয়ারটা হচ্ছে সেলুলার লেয়ার আর তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী আজকে বলি ডিপলি পরের দিন যাবো দেখো এরপরে আমরা সহজাত আর অর্জিততে চলে আসি সহজাত সহজাত যেটা তুমি জন্ম থেকে নিয়ে জন্মেছ সেটা তোমার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই তোমার কোনো কিছু ডেভেলপ করার দরকার নেই তুমি ওটা যখন জন্মেছ এই পৃথিবীতে এসছো তখন ওটা নিয়ে জন্মেছ যেমন ধরো আমরা ধরো রক্তের পিএইচ এটা যখন একটা বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন ডেভেলপ করে নেয় তো এই জিনিসটা সহজাত অনাক্রমতার অংশ তা একবার বলি কই গেল হম যে অনাক্রমতা জন্মের সময় থেকে বংশ পরস্পরায় সঞ্চারিত হয় এবং দেহে সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয় তাকে সহজাত অনাক্রমতা বলে দেখো এখানটায় বলছে তুমি জন্ম থেকে যে জিনিসটা নিয়ে জন্মেছ এবার জন্ম থেকে তো তুমি স্কিন নিয়েও জন্মেছ তাহলে তুমি বলতে পারো যে স্যার আপনি যে ফার্স্ট স্টেজটা বললেন সেটা এই যে স্কিন লেয়ার বা আউটার লেয়ারের অনাক্রমতাটা এটা আমরা ইনেট ইক ইনেট ইমিউনিটির মধ্যেও দিতে পারি বা সহজাত ইমিউনিটি বা অনাক্রমতার মধ্যেও দিতে পারি হ্যাঁ দিতে পারো সেই জন্য আমি বললাম আমরা বই ফলো করব সহজাত আর অর্জিত এই দুটোই ফলো আপ করবো কিন্তু যে জেনে রাখার জন্য যা যাতে আমাদের এই চাপটা সম্বন্ধে সুবিধা হয় আমি তিনটে করেছি অ্যাকচুয়ালি আউটার আউটার লেয়ার একটা সেলুলার লেভেল একটা আর একটা হচ্ছে ওই অ্যান্টিবডি লেয়ার আরেকটা এই হচ্ছে আমাদের তিনটে সিস্টেম এর থেকে আরেকটু এগোনোর আগে আমি তোমাদের বলি যে এটা এই যে আমরা ইমিউনিটি নিয়ে আলোচনা করছি ইমিউনোলজি নিয়ে আলোচনা করছি এতে আমাদের কি লাভ জানতে হবে যে কোনো কিছু যখন আমরা করি তখন আমাদের কয়েকটা জিনিস জানতে হয় যে কেন করছি এটুকু তো জানতে হয় তো দেখো করোনার যুগে দু হাজার সালে এটা সবথেকে বেশি কনসার্ন যে অনাক্রমতা কি কিভাবে কাজ করে এই অনাক্রমতা সম্বন্ধে আমি একটা ডিপ ভিডিও বানিয়েছিলাম তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে যে বাদুর সম্বন্ধে একটা আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওটার পরে ভিডিওটা শেষ হোক তার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আপডেটেড করে দেবো ডিসক্রিপশানটা তো ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যে বাদুরের ভিডিওটা ওটা একটু রিসার্চ লেভেলের তো যাদের ইন্টারেস্ট আছে দেখে নিও তো তোমাদের আরেকটু আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হবে সেটা বিশেষ করে করোনা রিলেটেড বাদুর রিলেটেড এরকম একটা ব্যাপার আছে আচ্ছা তো ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে কেন আমরা ইমিউনোলজি নিয়ে পড়াশোনা করবো বা কেন আমরা ইমিউনিটি সম্বন্ধে জানবো দেখো এক তো তোমার নিজের শরীর সম্বন্ধে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে দ্বিতীয়ত কিছু কিছু রোগ আছে যেগুলো ধরো একটা কান্ট্রিতে খুব দেখা যায় অন্য কান্ট্রিতে অতটা নেই তো এই ধরনের রোগগুলো সম্বন্ধে তুমি জানতে পারবে প্র্যাকটিক্যালি ডিজিজকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে এবং তোমার শরীরকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে কাজে লাগবে আর তুমি যখন বেটার আন্ডারস্ট্যান্ডিং পারসন হয়ে যাবে তখন তোমার নিজেকে ডিফেন্ড করতেও সুবিধা হবে তিনটে জিনিস করি একটা হচ্ছে এই ইমিউনোলজি আরেকটা হচ্ছে ফার্মাকোলজি মানে ওষুধের ইয়ে আর ডিজিজ তো দুটোর সঙ্গেই আসে আর এখনকার দিনে নিউট্রিশানটাও খুব দরকারি হয়ে পড়েছে এই কটা চ্যাপ্টার সম্বন্ধে তোমার নলেজ থাকলে তুমি মোটামুটি তোমার লাইফে ক্যারি অন করতে তোমার সুবিধা হবে যেমন ধরো কোনো একটা ওষুধ তার একটা জেনারিক নেম থাকে ওই ওই নামটা কোন ওষুধকে রিপ্রেজেন্ট করে কি ধরনের কাজ করবে এগুলো তো আমাদের ডেলি লাইফে জানতে হয় এই জিনিসগুলো তারপরে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে এটা যখন তুমি জানবে তখন তুমি চুজ করতে পারো যে তুমি কিভাবে নিজেকে আরো বেশি ইমিউনিটির দিক থেকে শক্তপোক্ত করতে পারো আসছি চ্যাপ্টার যখন আস্তে আস্তে আলোচনা এগোবে তখন আমি এসব সমস্ত নিয়ে আলোচনা করব তাহলে একটা কোশ্চেনের আনসার পাওয়া গেল মোটামুটি যে আমরা এই ইমিউনোলজি নিয়ে কেন পড়াশোনা করব। তার আগে আমরা বললাম সহজাত অনাক্রমতা এবার আমরা বলবো অর্জিত অনাক্রমতা দেখো অর্জিত অনাক্রমতা নামের মধ্যেই আছে এটাকে অর্জন করতে হয় সংজ্ঞাটা বলি যাতে বুঝতে সুবিধা হয় যে সমস যেসব অনাক্রমতা সহজাত নয় জন্মের পর দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয় তাদেরকে অর্জিত অনাক্রমতা বলে তার মানে দেখো কিছু কিছু জিনিস যেমন ধরো তুমি সাইকেল চালানো শিখেছো সেটা তো জন্ম থেকে শিখে জন্মাওনি মোটামুটি আমরা বেশিরভাগ জনই সাইকেল চালানো জানি তো এটা আমাদের শিখতে হয়েছে এইবার এই অর্জিত অনাক্রমতাও হচ্ছে এরকম জিনিস যেটা আমাদের শিখতে হয় থ্রু এক্সপোজার টু ডিজিজেস অর প্যাথোজেন্স ব্যাপারটা কীরকম ধরো তোমার শরীরে বাইরে থেকে কোনো একটা রোগ আসলো সেই রোগটা তোমার শরীরে এসে কি করবে বা প্যাথোজেনটা এসে তোমার শরীরে ডিজিজ বা রোগ সৃষ্টি করার চেষ্টা করবে সেই রোগটা আসলো তার অ্যাগেনস্টে তুমি ডিফেন্ড করলে তার ফলে তুমি শিখলে অমুক মানে তোমার শরীরের ইমিউনিটি সিস্টেম শিখলো যে ওরকম একটা রোগ রয়েছে যেটার অ্যাগেনস্টে আমাকে তৈরি থাকতে হবে এই উর্জিত অনাক্রমতার প্রচুর অ্যাপ্লিকেশন যেমন ধরো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক ভ্যাকসিন দেওয়া হয়েছে সে ফর এক্সাম্পল পোলিও ভ্যাকসিন পোলিও ভ্যাকসিন ছোটোদের দেওয়া হয় কখনো বড়দের দেয়া হয় না তার একটা কারণ রয়েছে যে পোলিও ভাইরাসটা সাধারণত ছোটদেরকে আক্রান্ত করতে পারে এবং বড়দের মানে এখন আমরা সবাই অ্যাডাল্ট হয়ে গেছি এখন আমাদের পোলিও রোগের থেকে কোনো রকম কোনো কি বলবো অসুবিধা হওয়ার কথা নয় কথা নয় আমি বলছি না যে হানড্রেড পারসেন্ট হবেই না হ্যাঁ তো এই রকম একটা ব্যাপার রয়েছে সেজন্য আমরা কি করি ভ্যাকসিন দিই আমাদের শরীরে ডেট পোলিও ভাইরাস দিই ওরাল থ্রু ও মানে ট্রিটমেন্টটা হয় ওরাল অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা ওরালি ডেড পলিও ভাইরাসের যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট আমাদের ওরাল ডোজের মাধ্যমে যায় আমাদের শরীর বুঝতে পারে এটা প্যাথোজেন এর অ্যাগেন্স্ট আমাকে অ্যান্টিবডি তৈরি করতে হবে তো রেডি থাকে বাচ্চাদের কথা বলছি রেডি থাকে এবং তার ফলে থ্রু আউট দ্য তার লাইফ সাধারণত পোলিও রোগটা হয় না এই অর্জিত অনাক্রমতা জন্যই এই জিনিসটা হয় যত রকমের ভ্যাকসিনেশন প্রসেস রয়েছে শুধুমাত্র এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির উপরেই কাজ করে এটা তৈরি হয় দেখো এর বেসিক ফাংশানটা বা কি বলবো কিভাবে কাজ করে জিনিসটা সেটা আলোচনা করা যাক তোমার শরীরে একটা প্যাথোজেন বা একটা ফরেন মলিকিউল এলো ধরো সে ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া এলো এই ব্যাকটেরিয়াটা এসে তোমার কোনো না কোনো একটা সেলকে ড্যামেজ করলো এই ড্যামেজ সেলটা তারপরে তার আশেপাশের সেলগুলোকে খবর পাঠালো ইন্টারফেরনের মাধ্যমে ইন্টারফেরন একটা প্রো মানে ছোটো একটা প্রোটিন কম্পাউন্ডের নাম তো পড়বো সবই পড়বো তো এই ইন্টারফেরনের মাধ্যমে আশেপাশে খবর পাঠালো যে তার শরীরে অমুক মানে ধরনের একটা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে তার জন্য সে আর পারছে না তো কি হলো শ্বেত রক্তকণিকার কাছে খবর চলে গেল হয় কোনো শ্বেত রক্তকণিকায় সে তাকে খেয়ে নেবে আর না হয় কি হবে যে ওই ব্যাকটেরিয়াটার অ্যাগেনস্টে ওই ব্যাকটেরিয়াটা তো আবার পলিফারেট করবে মানে একটা থেকে ধরো দশটা বা হাজারটা ব্যাকটেরিয়া তৈরি করবে সেই প্রসেসে বাধা দেওয়ার জন্য কিছু প্রোটিন অন্যান্য সেলগুলো রিলিজ করবে এইভাবে ওই যে ব্যাকটেরিয়া দ্বারা যে রোগটা সেটা প্রতিহত করবে সেটা যদি না হয় সেটা যদি না হয় ধরো একটা নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়া এসছে তোমার শরীরে এবং সেটাকে চিনতে পারেনি যেমন ধরো এইডস এডসের এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাস যখন শরীরে আসে তখন আমাদের বুঝতে পারে না সেলরা যে একটা ভাইরাস এসছে তাই তার এগেন্সটা কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে না এরকম সিচুয়েশানে কি হয় যে আমরা অসুস্থ হয়ে পড়ি তোমরা জানো যে ক্যান্সার আর এইডস এটা পুরো হিউম্যান স্পিসিসের জন্য কতটা বাজে রোগ কেননা কথায় বলে ক্যান্সার নো আনসার এটা বলে তো কেন এটা হচ্ছে ব্যাপার যে এডসের এডসের ভাইরাস যখন আমাদের শরীরে আসে এবং পলিফারেট করতে থাকে একটার পর একটা সেলকে নষ্ট করতে থাকে তখন তখনও আমাদের সেল কোনো সিগনাল পাঠায় না যে অমুক টাইপের একটা পদার্থ হয়ে এসছে তার অ্যাগেন্স্ট কিছু তৈরি করতে হবে এটা করতে পারে না সেটাই তো অর্জিত অনাক্রমতা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এই যে আমরা অ্যান্টিবডি বলি না অ্যান্টিবডিটা এই অর্জিত অনাক্রমতার মাধ্যমে বেশিরভাগ অ্যান্টিবডি তৈরি হয় ইনেটের মধ্যে দিয়েও হয় দেখো ইনেট বা জন্মের সময় আমরা অনেক কিছু নিয়ে জন্মাই যেমন ধরো একটা কোনো পার্টিকুলার প্যাথোজেন থ্রু আউট জেনারেশান মানে ধরো জেনারেশান ধরে আমাদের শরীরে আসছে পাঁচ প্রজন্ম দশ প্রজন্ম ধরে আমাদের শরীরে আসছে বাইরের পরিবেশ থেকে তো আমরা কি করি আমাদের যে জেনেটিক ইনফরমেশন রয়েছে পরের জেনারেশনে অনেক সময় চলে যায় যে অমুক টমুক একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে যার এগেন্সটা আমাদের নিজেকে প্রোটেক্ট করতে হবে তখন কি হয় যে ওটা ওই উর্জিতর মধ্যে আর থাকে না তখন ওটা ইনেটের মধ্যে চলে যায় বা সহজাত মধ্যে চলে যায় এটা হতে মিনিমাম দশ প্রজন্ম বা তারও বেশি সময় লাগতে পারে দশ প্রজন্ম মানে বুঝতে পারছো তো কতগুলো বছর তো এইভাবেও কাজ করে অনেক সময় একই ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে বারবার আসছে তো প্রজন্ম ধরে সেটা আমরা ডেভেলপ করে ফেলি তারপরে আমাদের আর করে ওর সামনে এক্সপোজ হতে হয় না এটা একটা ব্যাপার রয়েছে তো আজকে আমরা বেসিক স্ট্রাকচার ইমিউনোলজির আলোচনা করলাম ইমিউনোলজি জিনিসটা কি ইমিউনোলজি পড়ে আমাদের কি লাভ এন্ড অফ দা ডে আমাদের দেখতে হয় এটা জেনে বা এটা করে আমাদের কি লাভ তো এটা করে কি লাভ বোঝা গেল এটাকে এটার বেসিক ফর্ম হচ্ছে দুটো ভাগে ভাগ করছি আমরা এটা সহজাত আর একটা হচ্ছে অর্জিত সেই দুটো সম্বন্ধেও জানলাম সহজাত যেটা আমরা নিয়ে জন্মাই যেমন নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার ক্ষমতা একটা বাচ্চা নিয়েই জন্মায় তাকে শেখাতে হয় না কিন্তু তাহলে সেটা হয়ে যাবে সহজাত কিন্তু যখন একটা বাচ্চা সাইকেল চালানো শেখে সেটা কিন্তু নিয়ে জন্মায় না যদিও তার দুই পুরুষ কিংবা চার পুরুষ আগে থেকে শেষে তারা সবাই সাইকেল চালানো জানে তাও এটা নিয়ে স্কিলটা নিয়ে জন্মায় না তো তাকে শিখতে হয় এইবার এই যে যেই অনাক্রমতাগুলো যেই রোগগুলোর অ্যাগেন্স্ট আমাদের প্রতিহত করার ক্ষমতাটা অর্জন করতে হয় নতুন করে সেটাকে বলছে অর্জিত বা ইমিউনিটি আজকে তো আমাদের যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেই প্রত্যেকটা টপিক নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস তো আজকে এইটুকুই থাক আগামী ক্লাসে আসার আগে তোমরা একবার অন্তত যে পিডিএফটা দিয়েছি অন্তত সেটা একটু রিডিং করে নিও তাতে সুবিধা হবে কি যে আমি যদি কোনো টপিক সম্বন্ধে একটু ডিপ যায় আজকে একদমই আমি উপরোক্তি আলোচনা করলাম এবং কোনো টপিকে ডিপ যাওয়ার চেষ্টা করিনি তোমরা একটু রিডিং পড়ে আসবে যাতে আমি এর একটু ডিপে যেতে পারি সামান্য যতটা তোমাদের সিলেবাসের প্রয়োজন বা যেই ধরনের কোশ্চেন তোমাদের ফেস করতে হবে সেই অনুযায়ী ওকে তো নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা সবাই নিজের নাম কমেন্ট করে জানাও এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে লাইভ চলছে তো লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।